বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচন চায় মোদির দল বিজেপি। ভারত সফর শেষে জানালো আওয়ামী লীগ, শুধু দেশের মানুষ নয় উদ্বিগ্ন বিদেশিরাও, বলছে বিএনপি। খুবই আশাবাদী যে এই অঞ্চলে স্থিতিশীলতা রক্ষা হবে, কেউ যেন দেশকে বিপথে পরিচালিত না করতে পারে, সে ব্যাপারে তারা বলছে আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। তারা নিজেরা ধর্ণা দিয়ে বিভিন্ন জায়গায় যায়, এই ধর্ণা দিয়ে যে লাভ হচ্ছে না সেটা তারা অনুধাবন করতে পেরেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। হঠাৎই পেঁয়াজে ঝাঁজ, কেজিতে বেড়েছে 15 টাকা। বন্দর দিয়ে ট্রাকে ট্রাকে ঢুকলেও খালি খাতুনগঞ্জের মোকাম। কলকাঠি ভারতীয় ব্যবসায়ীদের হাতে, দেশটিতে বন্যার অজুহাত। ঢলের পানি নেমে ফুটে উঠছে ক্ষত চিহ্ন কক্সবাজারে, বিধ্বস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি। বৃষ্টি যেন সিডিএর কাছে তুরুপের তাস, আগের প্রকল্প শেষ না করেই চায় আরও 3,000 কোটি টাকা। ডেঙ্গুতে চলতি মাসের 10 দিনেই শতাধিক মৃত্যু, আক্রান্ত 26,000-এর বেশি রোগীর চাপে নাস্তানাবুদ শিশু হাসপাতাল, জটিল অবস্থায় ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন অভিভাবক। এবং বাড়িতে সন্তান জন্ম নিলেই হাজির কিছু অসাধু হিজড়া, বড় অঙ্কের টাকা না দিলে হামলা নির্যাতন। রাজধানীতে অভিযানে পুলিশকেও মারধর, আটক 10। বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপি। ভারত সফর শেষে জানালেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে নরেন্দ্র মোদীর দল। বিএনপি বিদেশিদের কাছে পাত্তা না পেয়ে এলোমেলো কথা বলছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। ভারতের ক্ষমতাসীন দল বিজেপির আমন্ত্রণে 6 থেকে 9 আগস্ট 3 দিনের সফর করেন আওয়ামী লীগের 5 সদস্যের প্রতিনিধি দল। সভাপতি মণ্ডলীর সদস্য ডক্টর আব্দুর রাজ্জাকের নেতৃত্বে প্রতিনিধি দল ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গয়া, বিজেপি সভাপতি জগৎ প্রকাশ সহ আরও কিছু রাজনৈতিক নেতার সঙ্গে সাক্ষাৎ করেন। সফর শেষে সংবাদ সম্মেলনে ডক্টর রাজ্জাক জানান, জঙ্গিবাদ দমন, রাজনৈতিক স্থিতিশীলতার বিষয়ে দুই দেশের ক্ষমতাসীন দুই দল একজোট হয়ে কাজ করার বিষয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশে স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ দেখতে চায় বিজেপি। নির্বাচনে ভারতের কিছু করার নেই, তবে সংবিধান অনুযায়ী অবাধ সুষ্ঠু নির্বাচন হবে বলে আশাবাদী বিজেপি। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা আমরা দেখতে চাই। বাংলাদেশে নির্বাচন আসছে, সুন্দর সুস্থর সকলের নিকট গ্রহণযোগ্য নির্বাচন হবে, এবং তারা খুবই আশাবাদী যে এই অঞ্চলের স্থিতিশীলতা রক্ষা হবে, কেউ যেন সন্ত্রাসের পথে না যায়, কেউ যেন দেশকে বিপথে পরিচালিত না করতে পারে, সে ব্যাপারে তারা বলছে আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের সর্বাত্মক সহযোগিতা করবে। এই অঞ্চলে উগ্রবাদ জঙ্গিবাদ নিয়ে আলোচনা হয়েছে জানিয়ে ডক্টর রাজ্জাক বলেন, চীন ও জামায়াত জঙ্গিবাদ দমনে কোনো হুমকি নয়, তবে জামায়াতকে এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি বলে মনে করে ভারত। সেটা বলছে যে চীন এবং জামায়াত আজকে আন্দোলন নিউজ করছে, এটা কোনো ঝুঁকি না, এটা কোনো হুমকি না, এটা আওয়ামী লীগ বা বর্তমান সরকার জামায়াত বা জঙ্গিবাদীদের উগ্র সাম্প্রদায়িক শক্তিকে মোকাবেলা করছে। সফরের সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেন, আওয়ামী লীগ ও বিজেপির সম্পর্ক ও বোঝাপড়া নিয়ে সন্তুষ্ট সে দেশের নেতারা। বিএনপির আমলে তারা উদ্বিগ্ন ছিলেন বলে জানিয়েছেন। তারা নিজেরা ধর্ণা দিয়ে বিভিন্ন জায়গায় যায়, এই ধর্ণা দিয়ে যে লাভ হচ্ছে না সেটা তারা অনুধাবন করতে পেরেছে, সেই জন্য তারা এখন উল্টো সুরে কথা বলা শুরু করেছে। ভারত বাংলাদেশের দুই দেশের সম্পর্ক স্বর্ণালী সময় পার করছে বলে জানান নেতারা। বাংলাদেশ থেকে রপ্তানি আরও বাড়াতে সহযোগিতার আশ্বাস দেয় ভারতীয় ক্ষমতাসীন দল। বাংলাদেশে আগামী নির্বাচন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা সরাসরি চলে যাব তার কাছে। মামুন, আপনাকে স্বাগত।
মামুন, আমাদের আরও অন্যান্য যে সহকর্মীরা রয়েছেন তারাও আসলে দীর্ঘদিন যাবৎ আমাদের দেশের এই বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের এই নয়টার সংবাদে রাতের সময় আলোচনা করেছেন। আপনার কাছে এই মুহূর্তে আমার জানতে চাওয়া, পার্শ্ববর্তী দেশ ভারত দীর্ঘদিন ধরে বাংলাদেশের এই রাজনৈতিক অবস্থা পর্যবেক্ষণ করছে, কিন্তু তারা কোনো মন্তব্য করছিল না, করেওনি, কিন্তু হঠাৎ করে এখন তারা সরব হয়ে উঠেছে অন্যান্য দেশ বিভিন্ন মন্তব্য করার পর। এই বিষয়টিকে কিভাবে দেখছেন আর ভারতীয় পর্যবেক্ষকরা আসলে আমাদের বর্তমান অবস্থাকে কিভাবে দেখছেন? আপনি জেনে থাকবেন রিচার্ড, যে ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের বন্ধুত্ব, আমাদের সবচেয়ে বেশি যে সীমান্ত সেটি রয়েছে ভারতের সঙ্গে, এবং ভারতের সাথে আমাদের বিভিন্ন ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে আমাদের চিকিৎসা যোগাযোগ বিভিন্ন ইস্যুতে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কটা অনেক মধুর, এবং এই সম্পর্ক কিন্তু উন্নয়ন ঘটেছে অনেক বেশি বর্তমান সরকারের আমলে। যদি আমি হিসেব করে বলি যে গত 14 বছর এই সম্পর্ক কিন্তু একটা অনন্য উচ্চতায় পৌঁছেছে, এবং সামনে যেহেতু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, আপনি বলছিলেন যে দেশি বিদেশি অনেকেই আসছেন এই বিষয়ে কথা বলতে, অনেকে এই ইস্যুতে কথা বলছেন নির্বাচন নিয়ে, তো ভারত সরকার বিজেপি সরকারের আমন্ত্রণে বাংলাদেশের একটি প্রতিনিধি দল 6-9 আগস্ট আর কি 3 দিনের সফরে তারা ভারতে গিয়েছিলেন, এবং সেখানে তারা বিভিন্ন পর্যায়ে বৈঠক করেছেন, বিভিন্ন পর্যায়ের বিভিন্ন মন্ত্রীর সঙ্গে, বিভিন্ন দপ্তরের সঙ্গে তাদের বৈঠক হয়েছে, সেগুলো আসলে প্রতিবেদনে কিন্তু উল্লেখ ছিল কিছুটা। যদি একটু বলতে চাই যে আজকে এই বৈঠক পরবর্তী যে সংবাদ সম্মেলন সেটি অনুষ্ঠিত হয়েছে, এবং সেখানে কথা বলেছেন যিনি এই যে টিম ছিল, যে দল ছিল, যে প্রতিনিধি দল ভারতে গিয়েছিল, সেই দলের যিনি নেতৃত্ব দিয়েছিলেন সভাপতি মণ্ডলীর সদস্য আওয়ামী লীগের ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি আজকে সংবাদ সম্মেলন করেছেন, এবং তিনি কিছু বিষয় উল্লেখ করেছেন যে কথোপকথন হয়েছে, যে ধরনের ইস্যু নিয়ে আলোচনা হয়েছে সেগুলো সম্পর্কে তিনি আজকে গণমাধ্যমের সামনে পরিষ্কার করেছেন। যদি বলি যে তিনি বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে আশাবাদী ভারত, এবং এই যে বাংলাদেশের নির্বাচন, আপনি জানেন যে আমরা পার্শ্ববর্তী দেশ এবং এই যে ভারত উপমহাদেশ এর এক সময়ের সেটিতে, কিন্তু এখন যদি বলি যে বাংলাদেশের যে রাজনৈতিক অবস্থা বা ভারতের যে রাজনৈতিক অবস্থা, পাশাপাশি দেশ হওয়ার কারণে কিন্তু এক দেশের সাথে আরেক দেশের যে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে, রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে কিন্তু দুই দেশের বাণিজ্যিক সম্পর্কেরই উন্নয়ন ঘটে, বাণিজ্য ক্ষেত্রে বা যোগাযোগের ক্ষেত্রে কিন্তু উন্নতি ঘটে। সেই ক্ষেত্রে অনেক ধরনের আলোচনা হয়েছে যে বর্তমান সরকারের সাথে গত 14 বছরের যে সম্পর্ক সেটি আসলে পর্যবেক্ষণ করা হয়েছে, এবং সেই পর্যবেক্ষণ থেকে তারা কিন্তু বলেছেন যে রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচনের বিষয়ে তারা আশাবাদী, এবারও নির্বাচন গ্রহণযোগ্য করতে সহযোগিতার আশ্বাস ভারতের। ভারত আশ্বস্ত করেছেন যে ভারতে যে পর্যায়ে বৈঠক হয়েছে তারা আশ্বস্ত করেছে যে বাংলাদেশের গ্রহণযোগ্য নির্বাচনের অনুষ্ঠানের জন্য যদি কোনো ধরনের সহায়তা লাগে সে সব ধরনের সহায়তার আশ্বাস আসলে ভারত দিয়েছে, সব ধরনের সহযোগিতার জন্য ভারত প্রস্তুত রয়েছে। সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবে দু দেশ, এবং আগামী দিনেও, আগামীতে এই পর্যায়ে স্বাধীনতার সময় থেকে যদি বলি আপনাকে, স্বাধীনতার আগ থেকে ভারত আমাদের বন্ধু, তারপর থেকে যদি বলি, আপনি জানেন যে 1971-এ কিন্তু স্বাধীনতার সময় ভারত আসলে আমাদের ভারতের অবদান অস্বীকার করার মতো নয়, সেই বিষয়ে আলোচনা আরেকদিন হবে। সম্পর্ক উন্নয়নে একযোগে কাজ করবে দু দেশ, ভারত আবারও আশ্বস্ত করেছে ভবিষ্যতে জামাত এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি, আসলে জঙ্গিবাদ অথবা যে সন্ত্রাসবাদ এটি কিন্তু একটি বৈশ্বিক সমস্যা আপনি জানেন, এবং এই বৈশ্বিক সমস্যা নিয়ে কিন্তু সব দেশই সচেতন এবং সব দেশেই কিন্তু কথা হয়, তো এই যে সমস্যা তারা আসলে জামাত এ অঞ্চলের জন্য, এ অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি বলে তারা আসলে অভিহিত করেছেন, তারা আলোচনায় বলেছেন, এবং এই বিষয়গুলো আজকে সভাপতি মণ্ডল সদস্য আব্দুর রাজ্জাক তিনি আজকে গণমাধ্যমের সামনে পরিষ্কার করেছেন। যদি বলি আপনাকে যে বিএনপির যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু আপনি জানেন যে শেষ যে সমাবেশ হয়ে গেল তাদের, তারপরে কিন্তু খুব একটা রাজপথে তারা আন্দোলন নেই বেশ কয়েকদিন যাবৎ, আগামীকাল তারা আবার রাজপথে নামছেন, তাদের গণমিছিল রয়েছে আগামীকাল, এ বিষয়ে আপনাকে বলবো। তার আগে আজকে আসলে বিএনপির পক্ষ থেকে কি জাতীয় কথা বলা হয়েছে বা তাদের কী কর্মসূচি ছিল সে সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে। বিএনপির অভিযোগ শুধু দেশের মানুষ নয়, রাজনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিদেশিরাও জনগণই দেশের মূল শক্তি উল্লেখ করে তাদের নিয়েই আন্দোলনের সরকার পতনের হুঁশিয়ারি দিয়েছেন নেতারা। বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারা দাবি করেন শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্যাতন চালাচ্ছে ক্ষমতাসীনরা। এ সংক্রান্ত একটা প্রতিবেদন রয়েছে, দেখে ফিরব আলোচনায়। বিএনপির শীর্ষ নেতা তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমানকে দুর্নীতি মামলায় সাজার প্রতিবাদে একের পর এক কর্মসূচি পালন করছে দলটি। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ের প্রতিবাদ সভা করে যুব দলের প্রতিষ্ঠাকালীন সাবেক নেতারা। সভায় বিএনপির নেতারা দেশের মানুষের অধিকার আদায়ের জন্য নতুন করে সংগ্রামের ডাক দেন, বলেন সরকার পতনের জন্য রাজপথে আন্দোলনই একমাত্র পথ।
প্রধান অতিথি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, নির্বাচনে পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতাদের সাজা দিচ্ছে সরকার। দেশের মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে বিদেশিরা উদ্বিগ্ন বলেও দাবি করেন তিনি। এর আগে একই স্থানে লক্ষ্মীপুরে কর্মসূচি পালনের সময় গুলিবিদ্ধ হয়ে নিহত বিএনপি কর্মী সজীব হোসেনের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বর্তমান সরকারের পতনই হবে সব নির্যাতন ও অনিয়মের বদলা। দেশের মানুষ আমাদের সঙ্গে আছে, দেশের মানুষ ইতিমধ্যে তারা রাস্তায় নেমেছে, রাস্তায় নেমে এই সরকারকে সরানোর জন্য তারা আন্দোলন শুরু করেছে। আমরা বিশ্বাস করি যে এই সরকারকে দেশের মানুষ তারা এই আন্দোলনের মধ্য দিয়ে তাদেরকে সরাবে এবং জনগণের যে সরকার সেই সরকার প্রতিষ্ঠিত হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও ঘোষণা দেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহীন। সময় সংবাদ, ঢাকা। রিচার্ড মামুন, আমাকে একটা বিষয় স্পষ্ট করবেন, সেটি হচ্ছে বিএনপি তাদের কর্মসূচি অব্যাহত রেখেছে, তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে, এই মুহূর্তে মোটা দাগে আসলে তাদের অবস্থানটা কি? যেহেতু ভারত থেকেও আওয়ামী লীগ একটা বার্তা নিয়ে এসেছে আজকে, সেটা তারা ডিক্লেয়ার করেছে, সেই প্রেক্ষাপটে আসলে বিএনপির অবস্থানটা কোথায় আসলে? রিচার্ড, বিএনপির যে চলমান আন্দোলন, আপনি দেখবেন যে গত কয়েক মাস যাবৎ তারা কিন্তু আন্দোলনে রয়েছেন, আন্দোলনের মধ্যে রয়েছেন এবং বিভিন্ন দলীয় যে কর্মসূচি সেগুলো কিন্তু তারা রাজপথে বাস্তবায়ন করছেন। পাশাপাশি আমরা দেখেছি যে আওয়ামী লীগও কিন্তু আন্দোলনের মধ্যে রয়েছে। আপনি জানেন যে দেশের কোনো কোনো এলাকায় বন্যা দেখা দিয়েছে এবং এই সব কারণে কিছুটা আন্দোলন আপাতত নিয়ম মেনে করছেন তারা, অর্থাৎ নিয়ম মেনে বলতে কি তারা আন্দোলনের কিছুটা গতি কমিয়েছেন বলা যেতে পারে। তবে আগামীকাল আবার রাজপথে নামছে বিএনপি এবং এই শেষ সমাবেশের পর তাদের এটাই প্রথম কর্মসূচি এবং এখান থেকে আসলে তারা আবার আগামীকাল শুধু ঢাকায় দুটি স্থানে তারা গণমিছিল করবেন। এক স্থানে মির্জা ফখরুল ইসলাম থাকবেন, আরেক স্থানে বিএনপির অন্য কেন্দ্রীয় নেতারা থাকবেন। তো এই গণমিছিল শুধু বিএনপি না, বিএনপির সঙ্গে যারা সমমনা আরও শরিক দল রয়েছেন তারাও কিন্তু গণমিছিলের জন্য বিভিন্ন জায়গায় তারা অংশ নেবেন। আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনেক কথা বলেছেন, বিএনপি নেতারা অনেক কথা বলেছেন, তারা মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় তারা কথা বলেছেন আজকে গণমাধ্যমের সঙ্গে তাদের বিভিন্ন কর্মসূচিতে। তো আজকে যদি এক কথায় বলি আপনাকে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব, তিনি আসলে তার বক্তব্যে কী ছিল, জনগণই দেশের মূল শক্তি, তিনি বলেছেন আন্দোলনের সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে, শান্তিপূর্ণ কর্মসূচিতে নির্যাতনের অভিযোগ, বদলা নেওয়ার একমাত্র পথ সরকারের পতন। আপনি জানেন যে বিএনপির যে 10 দফা ছিল প্রথমে, যদি গোলাবাগ মাঠের সেই 10 দফা থেকে বলি, যে 10 দফা পরে কিন্তু 1 দফায় পরিণত হয়েছে, অর্থাৎ তারা এখন তাদের একমাত্র দাবি বা দফা যেটাই বলি না কেন সেটি হচ্ছে যে বর্তমান সরকারের পতন এবং বদলা নেওয়ার একমাত্র পথ সরকারের পতন। এটি তারা এই জন্য বলছেন, তারা তাদের দাবি যে তাদের অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে এবং তাদের নেতাকর্মীরা রাতে বাড়িতে ঘুমাতে পারেন না, এরকম অনেক দাবি প্রেক্ষিতে তারা বলেছেন যে এগুলোর বদলা নেওয়ার একমাত্র পথ হচ্ছে সরকারের পতন। এই কারণেই আসলে এই কথাগুলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমের সামনে উল্লেখ করেছেন। তো রিচার্ড, আগামীকাল গণমিছিল কর্মসূচি অনুষ্ঠিত হবে এবং বেলা 3টায় এই কর্মসূচি হবার কথা রয়েছে এবং তারপর বিএনপির যে পরবর্তী কর্মসূচি সেগুলো আমরা আবার জানতে পারবো। নির্বাচন সামনে রেখে অবশ্যই এ ধরনের রাজনৈতিক উত্তেজনা একেবারে একটা স্বাভাবিক বিষয়, বাট জনগণ প্রত্যাশা করে যে শান্তিপূর্ণ অবস্থা দেশে বিরাজ করবে, জানমালের যাতে ক্ষতি না হয়, এটাই আসলে স্বাভাবিক একটা বিষয়বস্তু। যাই হোক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে মামুন আমাদের সাথে আলোচনায় যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ। রিচার্ড, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে চাই বলেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা সফর করছেন বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি করার বিলাসিতা করবে না সরকার। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে দীর্ঘ 2.5 ঘন্টা মতবিনিময় শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। দেশে লাগাতার সফর করছেন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের প্রতিনিধি, আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নানা মন্তব্য করছেন বিদেশি কূটনীতিকরা। চলতি মাসেই দেশে আসছেন যুক্তরাষ্ট্রের 2 কংগ্রেসম্যান এবং ইন্দো প্যাসিফিক কমান্ডের পরিচালক। এসব নিয়ে আলোচনার কেন্দ্রে পররাষ্ট্র মন্ত্রণালয়, আসছে নানা মত ও বিশ্লেষণ। বৃহস্পতিবার ফরেন সার্ভিস একাডেমিতে বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন পররাষ্ট্রমন্ত্রী। প্রায় 3 ঘন্টার আলোচনা শেষে ডক্টর মোমেন বলেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক গড়তে চায় বলেই যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা দেশে আসছেন। অনেক সিনিয়র অফিসিয়ালস এসেছেন,
এখন তারা নিজে আসছেন, আমরা তাদের ওয়েলকাম করব, আমরা কাউকে দাওয়াত দিয়ে আনিনি, তারা স্বেচ্ছা আসছেন আর আমরা খুব খুশি। আমেরিকার সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক, আমরা ইলেকশনের আগে মনে হয় না আমাদের লাক্সারি আছে যে বিভিন্ন রকম চুক্তি টুক্তি করবো বলে আমার মনে হয় না। এদিকে সরকারের কাছে দুর্নীতির অভিযোগে নিষেধাজ্ঞা সংক্রান্ত কোনো তথ্য নেই বলে জানান মন্ত্রী। আমাদের দেশে যারা যদি দুর্নীতি করে টাকা নিয়ে যায় তারা যদি জব্দ করেন আমরা উইল বি ভেরি হ্যাপি, উইল ওয়েলকাম ইট। যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ অন্য দেশের নির্বাচন নিয়ে মন্তব্য না করলেও বাংলাদেশ নিয়ে বাড়তি আগ্রহ দেখায় বলে অভিযোগ করেন পররাষ্ট্রমন্ত্রী। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ, চট্টগ্রামের খাতুনগঞ্জে খালি পড়ে আছে বেশিরভাগ পেঁয়াজের মোকাম, সরবরাহ সংকটে এই অবস্থা বলে জানান আড়তদাররা, যার প্রভাবে গত এক সপ্তাহে পাইকারি পর্যায়ে দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। কৃষক পর্যায়ে মজুত কমে যাওয়া ও ভারতীয় পেঁয়াজের দাম বেশি হওয়ায় সরবরাহ ঘাটতি বলে দাবি ব্যবসায়ীদের। দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে গেল এক সপ্তাহ ধরে দেশি ও ভারতীয় পেঁয়াজের সরবরাহ কমে অর্ধেকে নেমেছে। যেখানে বাজারে প্রতিদিন ট্রাকে ট্রাকে পেঁয়াজ ঢুকত, সেখানে এখন হাতে গোনা কয়েকটি। বেশিরভাগ দোকান ও মোকাম খালি পড়ে আছে। এতে সরবরাহ ঘাটতি দেখা দেয়ায় গেল সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী পণ্যটির দাম। এক সপ্তাহের ব্যবধানে পাইকারি পর্যায়ে কেজি প্রতি দাম বেড়েছে 10 টাকা পর্যন্ত। একচল্লিশ 42 টাকা বিক্রি হয়েছে, এজন্য এখানেও একটু দাম বাড়ছে আর কি। পেঁয়াজ না আসাতে আমদানি কম হওয়াতে পেঁয়াজের দাম তো একটু বেশি। মৌসুমের এই পর্যায়ে এসে কৃষক পর্যায়ে পেঁয়াজের মজুদ শেষ হওয়ায় দেশি পেঁয়াজের ঘাটতি তৈরি হয়েছে, সে সঙ্গে ভারতীয় পেঁয়াজের দাম বাড়তি হওয়ায় সেখান থেকেও সরবরাহ কমেছে। আর এই দুই কারণে বাজার ঊর্ধ্বমুখী বলে জানান ব্যবসায়ীরা। এখন দেখেন এটা কম, মালও পেঁয়াজও আসতেছে কম, যে হারে আমাদের চাহিদা ছিল ওই হারে আসতেছে না, এটা একটু দুই একটা বাড়ছে আর কি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী কয়েক বছর ধরে দেশে বার্ষিক পেঁয়াজ উৎপাদন কম বেশি 35 লাখ টন। জুন মাসে পেঁয়াজের দাম লাগামহীন হয়ে পড়লে সরকার আমদানির অনুমতি দেয়। এক্ষেত্রে 12 লাখ টন আমদানি অনুমতি দেওয়ার পর মাত্র 3 লাখ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়। এতে বোঝা যায় দেশে পর্যাপ্ত পেঁয়াজ মজুদ আছে। এই ক্ষেত্রে দাম নিয়ন্ত্রণে আরও কঠোর মনিটরিংয়ের কথা বলছেন বাজার বিশ্লেষকরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। এদিকে রাজধানীতেও বেড়েছে পেঁয়াজের দাম, কেজিতে বেশি দিতে হচ্ছে 10 থেকে 15 টাকা। পাইকারি শ্যামবাজারের ব্যবসায়ীরা বলছেন দাম বাড়ার পেছনে কলকাঠি নাড়ছেন ভারতীয় ব্যবসায়ীরা। বাজারে 1 কেজি পেঁয়াজ কিনতে গেলে 80 টাকা, ফ্যামিলি নিয়ে চলতে খুবই কষ্ট হবে, কাঁচামরিচ দাম তো অনেক চড়া। লঙ্কা কাণ্ড ঘটানো কাঁচামরিচের দাম ঠিক না হতেই আবারও বেড়েছে পেঁয়াজের ঝাঁজ। চোখের জল নাকের জল এক করে যারা পেঁয়াজ কিনতে আসছেন বাজারে, এক সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 7 টাকা বেশি দিয়ে দেশি পাবনা 80 টাকা, পাবনা কিং 75 থেকে 76, ফরিদপুর হাইব্রিড 70 এবং ভারতীয় পেঁয়াজ কিনতে হচ্ছে 45 থেকে 46 টাকায়। একদিন পর দুই দিন পর পরই দাম বাড়তেছে। সরকার যদি মনিটরিং করে সব সময় তাহলে আশা করি বাজার স্থিতিশীল আসবে। সরকারি সংস্থা টিসিবির হিসাব, গত বছর এই দিনে যে মানের দেশি পেঁয়াজ বিক্রি হয়েছে 40 থেকে 45 টাকা কেজি দরে, বর্তমানে এর দাম বেড়েছে 76% বেশি, আর 26% বেশি বেড়েছে আমদানি করা পেঁয়াজের দাম। দাম বৃদ্ধির কারণ কি? বিক্রেতাদের পরিষ্কার জবাব, সরবরাহ সংকটে পড়েছে খুচরা ও পাইকারি বাজার। মোকামেও দাম বেশি, মোটা আমার মাল লাগবে 50 বস্তা, মাল পাই 15 বস্তা। ইন্ডিয়ান পিস কিনছি 40-42, বেচাই 46। সরবরাহ সংকটের কারণ জানতে রাজধানীতে পেঁয়াজের খুচরা বাজার নিয়ন্ত্রণকারী শ্যামবাজারে এসে জানা গেল, বৈরী আবহাওয়ায় ভারত থেকে আমদানি করা পেঁয়াজের দাম সপ্তাহ ব্যবধানে প্রতি টনে বেড়েছে $60। এরই প্রভাব পড়েছে দেশি পেঁয়াজের বাজারে। বন্যা বৃষ্টি এই নানান কিছু হয়ে ভারতে যেখানে ছিল $180 পার টন, এক সপ্তাহের ব্যবধানে $240 হয়েছে। শ্যামবাজারের ব্যবসায়ীরা বলছেন আমদানি প্রক্রিয়াধীন থাকা পেঁয়াজে আরো 2 থেকে 3 সপ্তাহ তেমন সমস্যা না হলেও ভারত কলকাঠি নাড়লেই অস্থিরতা বাড়বে ঢাকায়। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টি যেন সিডিএর কাছে তুরুপের তাস, এবার পানি সরাতে সরকারের কাছে আরো 3,000 কোটি টাকা চাইল সিডিএ। অথচ 5,500 কোটি টাকা খরচের পরও সামান্য বৃষ্টিতেই ডুবছে চট্টগ্রাম।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী গত ছয় দিনে চট্টগ্রাম নগরীতে সর্বমোট 636 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। অথচ 3 আগস্ট মাত্র 32 মিলিমিটার বৃষ্টিতে নগরীতে জলবদ্ধতার সৃষ্টি হয়। এরপর থেকে সময় যত গড়িয়েছে জলবদ্ধতা ততটাই ভয়ঙ্কর হয়েছে। পানিটা তো বের হয়ে যাওয়ার পথ থাকতে হবে, তো সেই পথগুলির নিশ্চয়ই কোনো না কোনো সমস্যা আছে। চট্টগ্রাম নগরীর বৃষ্টির পানি কর্ণফুলী নদীতে অপসারিত হওয়ার জন্য অন্তত 1600 কিলোমিটার ড্রেনেজ ব্যবস্থা রয়েছে, সে সাথে আরও 300 কিলোমিটার বিস্তৃত 36টি খালের অস্তিত্ব রয়েছে এই নগরীতে। কিন্তু এর মধ্যে 16টি খাল যেমন দখলদারদের কাছে ব্যাহত হয়েছে, তেমনি বিদ্যমান ড্রেনগুলো বছরের পর বছর সংস্কারহীন হয়ে অবস্থায় পড়ে রয়েছে। যতক্ষণ পর্যন্ত আমি কর্ণফুলী নদীর নাব্যতা সৃষ্টি করতে না পারি, দ্যাট মিন্স ওখানে ড্রেজিং করতে হবে, তখন এই শহরের পানিগুলো চলে যাবে। এদিকে নগরীর জলবদ্ধতা নিরসনে একক প্রতিষ্ঠান হিসেবে গত 6 বছরে অন্তত 5,500 কোটি টাকা খরচ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। এখন পর্যন্ত তার কোনো সুফল মিলছে না। জোয়ারের পানি ঠেকাতে 17টি স্লুইস গেট তৈরি করা হলো, মোটর সংযোজন না হওয়ায় সেগুলো পর্যন্ত চালু করা যায়নি। আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে বাকি খালগুলো যদি করে ফেলতে পারি, যে সমস্ত এরিয়া নিচু অঞ্চল ওই সমস্ত খালগুলো কিন্তু আমাকে ডাউন স্ট্রিমে বড় করতে হবে। 60 বর্গ মাইলের এই নগরীতে এর আগে 2 বার 100 কোটি টাকা খরচ করে মাস্টার প্ল্যান তৈরি করা হলো, তা বাস্তবায়ন হয়নি। চাকতেকা জোয়ারের পানি স্লুইস গেট দিয়ে নগরে প্রবেশ করতে পারে না, কিন্তু তারপরও সামান্য বৃষ্টিতে হাঁটু সমান পানিতে তলিয়ে যায় পুরো নগরী। এখন চাওয়া হয়েছে 3,000 কোটি টাকা। বিশাল এই অঙ্কের টাকার সমাধান না হলে কবে বন্দর নগরী জলবদ্ধতা মুক্ত হবে তা কেউ নিশ্চিত করে বলতে পারছে না। চট্টগ্রামের চাকতা খাল থেকে কমল দে, সময় সংবাদ। ডেঙ্গুতে 24 ঘন্টায় 12 জন সহ গত 10 দিনেই প্রাণ গেছে শতাধিক মানুষের। রেকর্ড 2,959 জন সহ চলতি মাসেই আক্রান্ত 26,000-এর বেশি। এদিকে রোগীর চাপে নাস্তানাবুদ বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট। রাশেদ বাপির রিপোর্ট। সুরমা আক্তার, ডেঙ্গু আক্রান্ত 5 বছর বয়সী ছেলে ওমর ফারুকের চিকিৎসা বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে চললেও এখানে ভর্তি করতে এক প্রকার যুদ্ধে অবতীর্ণ হতে হয় তাকে। 2 হাসপাতাল ঘুরছি, সিট পাইতেছি না, এখানে আসছি সিরিয়ালের পরে সিরিয়াল। ডেঙ্গু আক্রান্ত ছেলে নিয়ে সুরমা যুদ্ধে জয়ী হলেও অনেকে হেরে যান। সংকটের এই সময়ে যারা সন্তানকে হাসপাতালে ভর্তির সুযোগ পাচ্ছেন তারা যেন একটু বেশি ভাগ্যবান, যদিও তাদেরও ঘাম ঝরাতে হয় অনেক। আমি যেদিন ছিলাম ওই দিন আমার সাথে অনেক রোগী ভিড়ে গেছে, কিন্তু আমরা 4 থেকে 5 জন সিট পাইছি। টেস্ট করানো হয়েছে, দেখতেছি যে পজিটিভ, থার্ড স্টেপে চলে গেছে। 681 বেডের বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে বর্তমানে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা 119, যেখানে ডেঙ্গুর জন্য আলাদা সিটের ব্যবস্থা রাখা হয়েছে 98টি। চলতি মৌসুমে হাসপাতালটিতে ডেঙ্গু নিয়ে মারা গেছে 10টি শিশু। অতিরিক্ত বমি, পাতলা পায়খানা, হ্যাঁ, অতিরিক্ত দুর্বলতা বা যাদের প্রেশার পাওয়া যাচ্ছে না, এইসব রোগীরাই ভর্তি হচ্ছে। নিজেদের সীমাবদ্ধ কথা স্বীকার করে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা রোগীর চাপ সামলাতে সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। তবে শিশুকে মশার কামড় মুক্ত রাখতে অভিভাবকদের প্রতি পরামর্শ তাদের। যদি বেডও না থাকে আমরা ইমার্জেন্সিতে একটা ম্যানেজমেন্ট শুরু করি, তারপরে আস্তে আস্তে আমরা কোনো জায়গায় যেখানে ফাঁকা পাচ্ছি সেখানেই ভর্তি দিয়ে দিচ্ছি। চলতি বছর সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 70,000। বড়দের তুলনায় অভিব্যক্তি প্রকাশ ক্ষমতা অনেক কম থাকায় ডেঙ্গুর এই সংকটে অভিভাবকদের প্রতি সন্তানকে বাড়তি নজরদারির মধ্যে রাখার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি জ্বর না থাকলেও যে কোনো অস্বাভাবিক আচরণ ধরা পড়লে নিতে হবে চিকিৎসকদের পরামর্শ। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। বাড়িতে সন্তান জন্ম নিলেই হাজির কিছু অসাধু হিজড়া। বড় অঙ্কের টাকা না দিলে হামলা, নির্যাতন। এবার রাজধানী মোহাম্মদপুরে চাঁদা দাবিতে একটি বাসায় ভাঙচুর করেছে তৃতীয় লিঙ্গের একটি দল। অভিযানে আটক করা হয় দর্শনকে। তৃতীয় লিঙ্গ পরিচয়ে চাঁদাবাজির এই দৃশ্য রাজধানীবাসীর জন্য নিত্যদিনের ঘটনা। বিয়ে, সন্তান জন্ম কিংবা বিশেষ আয়োজনের খবর পাওয়া মাত্রই তাদের দেখা মেলে সবার আগে। বৃহস্পতিবার মোহাম্মদপুরের নবোদয় হাউজিংয়ে ইন্ডিপেন্ডেন্ট টিভির সাংবাদিক মাসুদুর রহমানের বাসায় দলবল নিয়ে চাঁদা চাইতে আসে তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা। টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় হুলস্থুর কাণ্ড। এক পর্যায়ে দলবল নিয়ে শুরু করেন হামলা, ভাঙচুর করা হয় বাড়িতে।
তারা আমার কাছে 10,000 টাকা চাঁদা দাবি করে, যেহেতু আমার একটা ছেলে হয়েছে। আমি তাদের বলি আমার ছেলে তো অনেক আগে হয়েছে, 5 মাস হয়ে গেছে অলরেডি, এতদিন পরে কেন এসেছেন? তারা বলে যে এর আগেও তারা বিভিন্ন সময় চেষ্টা করেছে, তারা আমাকে বাসায় পায়নি জন্য আবার এসেছে। আমার পরিচয় শোনার পরে তাকে আরও বেশি গালিগালা শুরু করে এবং আমার দিকে তেড়ে আসে এবং আমাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, আমাকে মারপিট করে। ঘটনা বেগতিক দেখে পুলিশের সহায়তা নেন তিনি। ঘটনাস্থলে পুলিশ আসলে এবার হামলা করা হয় তাদের উপরও। তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় চক্রের 10 সদস্যকে। পুলিশ বলছে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটলেও আইনের আশ্রয় নেন না কেউ, ফলে দিন দিন বাড়ছে এদের অপকর্ম, অতিষ্ঠ সাধারণ মানুষ। ফুলের টব নিয়ে আমাদের উপর ছিঁড়ে মারছে, ডিল নিচ্ছে, ইট নিচ্ছে, কত কিছু করে আনছি ভাই আমরা। আমি ওসি তদন্ত, ওসি অপারেশন, না গেলে আনা যেত। প্রত্যেকটা ঘটনায় যদি কেউ এসে আমাদের কাছে লিখিতভাবে অভিযোগ করেন বা মামলা দায়েরের জন্য এজাহার দেন, আমরা অবশ্যই আইনগত ব্যবস্থা নিব। মাসিক ভাতা সহ নাগরিক সুবিধা দিলেও কোনোভাবেই কমানো যাচ্ছে না এমন কার্যক্রম। এমন ঘটনায় আইনি সহায়তা নেওয়ার পরামর্শ পুলিশের। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাতের সময়। ভারতের লোকসভায় ওবায়দুল কাদের মির্জা ফখরুলের সুরে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর ইস্যুতে অনাস্থা প্রস্তাবের ওপর বক্তব্যে তিনি বলেন বিরোধীরা প্রস্তুতি না নিয়েই নেমেছে খেলার মাঠে। দেশ সে জাদা উনকে লিয়ে দল হ্যায়। অর দেখিয়ে দেখিয়ে মজা ইস ডিবেট কা কি ফিল্ডিং বিপক্ষ নে অর্গানাইজ কি, লেকিন চৌকে ছক্কে ইহীঁ সে লগে। অর বিপক্ষ নো কনফিডেন্স মোশন পে নোবল নোবল পর হি করতে আগে চলতা যা রহা হ্যায়। ইধর সে সেঞ্চুরি হো রহে, উধর সে নোবল হো রহে। তৈরি করকে কেউ নেই আতে জি, 5 সাল ভি নেই কর পায়ে আপ, ক্যা হাল হ্যায় আপ লোগো কা, ক্যা দারিদ্র। দেখছেন রাতের সময়। শনিবারের মধ্যে চূড়ান্ত হবে ওয়ানডে অধিনায়কের নাম। তালিকায় সাকিব আল হাসান, মেহেদী মিরাজের সঙ্গে আছেন লিটন দাস। রাজধানীতে এক অনুষ্ঠানে লিটন জানান অধিনায়কের সিদ্ধান্ত বিসিবির। ক্রিকেট বোর্ডে আপনারা হয়তো বা 1-2 দিনের ভিতরে নিউজটা পেয়ে যাবেন, এখান থেকে আমি বলার থেকে আপনারা বোর্ডের থেকে পেলে এই জিনিসটা খুব ভালো হবে। আর আমার বলাটা উচিত হবে না কোনো ক্ষেত্রে, কারণ যেহেতু আমি একটা বোর্ডের এমপ্লয়ের মতন, আমি অবশ্যই যেহেতু অনেক ধরে ক্রিকেট খেলতেছি, টিম আমার কাছে অনেক ভালো কিছু চায় এবং আমিও চাই যে আমি দেশকে অনেক ভালো কিছু দিই। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গ্রহণযোগ্য নির্বাচন চায় মোদির দল বিজেপি। ভারত সফর শেষে জানালো আওয়ামী লীগ শুধু দেশের মানুষ নয়, উদ্বিগ্ন বিদেশিরাও বলছে বিএনপি। এবং হঠাৎই পেঁয়াজের ঝাঁজ, কেজিতে বেড়েছে 15 টাকা। বন্দর দিয়ে ট্রাকে ট্রাকে ঢুকলেও খালি খাতুনগঞ্জের মোকাম। কলকাঠি ভারতীয় ব্যবসায়ীদের হাতে, দেশটিতে বন্যার অজুহাত। এই ছিল রাতের সময়ের, সঙ্গে থাকুন সময়ের।